নমস্কার বন্ধুরা, ইয়ালির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আরও একটি স্টার্টার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকের রেসিপিটি হলো চিকেন ব্রেড বল। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি কিছু সবজি নিয়েছি, যেমন পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম আর আদা আর রসুন থেঁতো করে নিয়েছি, আর নিয়েছি চিকেন। চিকেনটাকে সেদ্ধ করে এভাবে হাতের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি। প্রথমে একটি তাওয়া গরম করে নিলাম। তাওয়াতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তারপরে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ক্যাপসিকাম এবং গাজর। এবারে দিয়ে দিচ্ছি থেঁতো করে রাখা 1 টেবিল চামচ পরিমাণে আদা এবং রসুন। তারপরে আবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। 3-4 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ, গাজর এবং ক্যাপসিকামটাকে একটু ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে অরিগানো, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো নুন। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চিকেন। চিকেনটাকে দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট একটু নেড়েচেড়ে ভেজে নেব। ভালো করে চিকেনটাকে মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দেবো চিকেনের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে ময়দা। এবারে চিকেনের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। তারপর আবারও চিকেনটাকে ভালো করে রান্না করে নিচ্ছি। চিকেন রান্না হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে পুরোপুরি ঠান্ডা করে নেব চিকেনটাকে। চিকেন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবারে চিকেনের মধ্যে মিশিয়ে নেব চিজ। এটা আমার ঘরে বানানো মোজারেলা চিজ। চিজের রেসিপি আমার চ্যানেলে রয়েছে, ডিসক্রিপশনে দিয়ে দেবো লিংক, আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারবেন। তবে আপনারা চাইলে যে কোনো ধরনের চিজ এখানে ব্যবহার করতে পারেন। চিজটা দিয়ে একটু ভালো করে চিকেনটাকে মিশিয়ে নিচ্ছি। চিকেন আমাদের রেডি হয়ে গেছে। এবারে একটি পাত্রে জল নিয়েছি আর একটি পাত্রে নিয়েছি ব্রেড ক্রাম্বস। এবারে একটা ব্রেডের স্লাইস নিয়ে এভাবে চারদিকটা কেটে নিলাম। তারপর জলে ভিজিয়ে ভালো করে জলটাকে একটু চিপে নেব। তারপরে ভেতরে চিকেনের স্টাফিং দিয়ে ঠিক যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি এইভাবে ভালো করে একটা বলের আকারে গড়ে নেব। তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নেব। আরও একটি আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আমি সমস্ত চিকেন বলগুলিকে, ব্রেড বলগুলিকে এইভাবে বানিয়ে নেব। ভালো করে মুখটাকে মুড়িয়ে নিয়ে এক্সট্রা যে জলটা থাকবে সেটাকে ভালো করে নিংড়ে নিতে হবে। তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিতে হবে। সমস্ত ব্রেড বল তৈরি হয়ে গেছে। এবারে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে একে একে ব্রেড বলগুলিকে ভেজে নেব। এভাবে উপর থেকে একটু তেল ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। তারপরে গোল্ডেন কালারের করে সমস্ত ব্রেড বলগুলিকে ভেজে নেব।
একইভাবে বাকি সমস্ত চিকেন ব্রেড বলগুলিকে ভেজে নিচ্ছি। আমার আজকের এই চিকেন ব্রেড বল রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো। আর বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তবে যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশান অল করে নেবেন, যাতে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।